প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, এবং সেই দুর্নীতির মদত একেবারে ওপর থেকে আছে। এই ওপর থেকে মদত আছে বলেই এই দুর্নীতি তারা এত পরিমাণ করতে পারছে। সমস্ত জায়গায় তাদের দুর্নীতি আজকে প্রতিটা ক্ষেত্রে ফেটে বেরোচ্ছে এবং মানুষ তার জবাব দিচ্ছে। কর্ণিকাদির কাছে যাই, কর্ণিকাদির লাই ফেল করা একটা প্রতিশোধের কথা আপনাদের নেতাদের মুখে তখন শুনেছি, এখন আরেক রকমের প্রতিশোধ। মুখ্যমন্ত্রী হেরে গেছেন বলে নন্দীগ্রামের মানুষ মাথায় ছাদ পাবেন না, না পেলেও কেউ দেখবেন না, দুর্নীতির জন্য পঞ্চায়েত অফিসে দৌড়তে হবে, গিয়ে নিজের ঘর দাবি করতে হবে। নন্দীগ্রামের মানুষের অপরাধটা কি? তারা প্রতিবাদ করেছেন, এখনো করছেন, এটাই অপরাধ? আসলে নন্দীগ্রাম বলে তো না, গোটা রাজ্যটার দিকে তাকান, গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের এই আবাস যোজনায় এই দুর্নীতি চলছে গোটা রাজ্য জুড়ে। এবং যখন নিজেরা মোকাবিলা করতে পারছেন না, তখন আইসিডিএস আশা কর্মীদের মতন গরিব প্রান্তিক মহিলাদের, তাদেরকে জনগণের ক্ষিপ্ত রোষের ওপর দাঁড় করিয়ে দিচ্ছেন। আমরা তো প্রথম থেকে প্রতিবাদ করছি। আর কোন বিষয় নেই যে বিষয় তৃণমূল আজকে দুর্নীতি করছে না? কোন বিষয় নেই? আর এইটা আজকে যখন শুভেন্দু অধিকারী, এবং শিক্ষার ক্ষেত্রটাও দেখুন, বিজেপিতে গেছেন আজকে শুভেন্দু অধিকারী, আমরা বারবার বলি তাই যে কখনো তৃণমূল কখনো বিজেপি উভয় ক্ষেত্রেই এটা হচ্ছে যে দুই মেদিনীপুরে আজ সবচেয়ে বেশি চাকরির ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। আবার দেখুন নন্দীগ্রামের ক্ষেত্রে আবাসে দুর্নীতি হয়েছে, সারা রাজ্যে দুর্নীতি। ফলে নন্দীগ্রাম বলে না, তৃণমূল আজকে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাচ্ছে, নিজেদের কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না তারা। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, এবং সেই দুর্নীতির মদত একেবারে ওপর থেকে আছে। এই ওপর থেকে মদত আছে বলেই এই দুর্নীতি তারা এত পরিমাণ করতে পারছে। সমস্ত জায়গায় তাদের দুর্নীতি আজকে প্রতিটা ক্ষেত্রে ফেটে বেরোচ্ছে এবং মানুষ তার জবাব দিচ্ছে। আমি জানি না কেন আপনারা মিডিয়ার লোকরা লাল ঝান্ডাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন, এবং মানুষ শুধু নন্দীগ্রাম বলে না রাজ্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, এবং লাল ঝান্ডাকে হাতে ধরে অবশ্যই মানুষ প্রতিবাদ করছেন, করবেন। কর্ণিকাদি, আমার একটা প্রশ্ন, আপনারাও কি একরকমের প্রতিশোধ নিচ্ছেন নন্দীগ্রামের প্রতি? কারণ যতবার কথাটা আসছে, আমি কংগ্রেসের কাছ থেকেও শুনলাম, আপনাদের কাছ থেকেও শুনলাম, শুভেন্দু অধিকারী কথাটা নামটা আপনারা জুড়ে দিচ্ছেন, আপনারাও কি এই জ্বালাটা ভুলতে পারছেন না যে নন্দীগ্রামটা আপনাদেরকেও হারাতে হয়েছিল ওই শুভেন্দু অধিকারীর জন্যই, তার নেতৃত্বের জন্যই, তাই শুভেন্দু অধিকারীকে জুড়ে রাখছেন সঙ্গে? প্রতিশোধ শুভেন্দু অধিকারীকে জুড়ে রাখা, তৃণমূল বিজেপির মধ্যে কি পার্থক্য আছে? অমিত শাহ গেলেন, তারপরে কি সেটিং, কি বোঝাপড়া, রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। আর প্রতিশোধ সাধারণ মানুষ, ভোট জনগণ কারুর টেকেন ফর গ্রান্টেড না। আজকে মানুষ এই দিকে আছেন, মানুষ বুঝবেন, নিজের মানুষ নিজেরা বুঝতে পারবেন, তাদের অভিজ্ঞতায় আবার মানুষ ফিরে আসবেন, এবং আসছেনও মানুষ। মানুষ যেখানে সেখানে প্রতিশোধের কথা বামপন্থীরা ভাবতে পারি না কখনো, জীবন জীবিকার লড়াই নিয়ে মানুষ সবসময় আমরা তাদের সাথে।